এখন আমি চলে এসেছি বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু এই পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন হয়ে যাবে। আর এবার আমরা এখানে দেখতে পাচ্ছি বদ্রীনাথ ধাম, আমার পেছনে সেই পুজো মণ্ডপ, পুরোটা তোমাদের দেখাবো, তবে এই মুহূর্তে ঢোকা যাবে না, কারণ উদ্বোধন যেহেতু এখনো হয়নি, আর কিছু সময়ের মধ্যে উদ্বোধন হবে। তাই উদ্বোধন হয়ে যাওয়ার পরে পুরোটা কিন্তু তোমাদের তুলে ধরবো, আর তার পাশাপাশি উদ্বোধনের যে অনুষ্ঠান সেটাও কিন্তু একটু দেখিয়ে নেবো। অবশ্যই বন্ধুরা সাথে থাকো, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো দেখা হচ্ছে পুজো মণ্ডপের ভেতরে এবং আশেপাশের পুরো পরিবেশটা একটু তুলে ধরি। এখানে ঢাকি নিয়ে আসা হয়েছে, মহিলা ঢাকি, তারা কিন্তু বাজাবে, অলরেডি কিন্তু বাজানো হয়ে গেছে, একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে, এরপরে আবারও তাদের বাজানো শুরু হবে। প্রচুর এই যে ঢাকগুলো দেখা যাচ্ছে না, পুরো রাউন্ড দিয়ে দারুণ লাগছে। দাদা বাজিয়েছে তো, আবার তো বাজাতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বদ্রীনাথ ধাম, নবপল্লী অ্যাসোসিয়েশনে এবারের বদ্রীনাথ ধাম। তারা কিন্তু চলে এসছেন, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো দিয়ে কিন্তু তারা নামে চিরঞ্জিৎ এবং মাননীয় সংসদ কাকলি ঘোষ উপস্থিত, আমাদের খাদ্যমন্ত্রী শ্রী রতিন ঘোষ, সবাই কিন্তু পরপর উপস্থিত হচ্ছে। এখানে বাজনা কিন্তু শুরু হয়ে গেছে, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বারাসাত বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী চিরঞ্জিৎ চক্রবর্তী মহাশয়, উপস্থিত হচ্ছেন বারাসাত পৌরসভার উপপৌর প্রধান মাননীয় শ্রী তাপস দাশগুপ্ত মহাশয়। সামান্য উপচারে আজকের এই অনুষ্ঠান গরম করে দেবেন। 5 নম্বর ওয়ার্ডের
ডক্টর ট্যাঙ্কুমার থ্যাংক ইউ। একবার দর্শকদের ভিড়টা দেখাই, মানে পুজোর আগের পুজোর মজা, সেই যে ইমেজ সেটা কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশনে। পুজো মণ্ডপের ভেতরে যখন ঢুকবে এই ধরনের স্ট্যাচুগুলো দেখতে পাবে। এই যে ব্যাপারটা আছে পুরোটা কিন্তু ফাইবার কাস্টিংয়ের তৈরি, বিভিন্ন দেব দেবীর মূর্তি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর এবার যদি উপরটা তোমাদের দেখাই, উপরটা দেখো কত সুন্দর, এতটা সুন্দর করেছে উপরে সেই ডিজিটালি লাইট, ঝাড়বাতি একটা আছে ছোট্ট করে, কিন্তু তার চারি সাইডে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সত্যি একটা অপূর্ব দর্শনীয় জায়গা, বদ্রীনাথ ধাম বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন। এবার কিন্তু সেই বদ্রীনাথ ধাম হুড়মুড় করে দর্শকরা ঢুকছে, এই মুহূর্তে কিন্তু উদ্বোধন হয়ে যাওয়ার সাথে সাথে এত মানুষের ভিড় কিছুতেই যেন সামলানো যাচ্ছে না মানুষদের। এবার যদি প্রতিমার দিকে এগোনো যায়,